গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভিনিশিয়াস জুনিয়রের ফাউলের পর ব্রাজিলকে ন্যায্য পেনাল্টি না দেওয়া নিয়ে আর্জেন্টিনার ভিএআর রেফ্রি মাউরো ভিগলিয়ানোর বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছিল ম্যাচের পর কনমেবলও এক বিবৃতিতে জানিয়েছে এটা ভুল করেছে মাঠের এবং ভিএআর রেফ্রি দুইজনই এটা পরিষ্কার পেনাল্টি ছিল যেটা ব্রাজিলের ন্যায্য অধিকার ছিল এত কিছুর পরে এবার আবারও ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন রেফ্রি দিয়ে সেট সাজিয়েছে কর্মে বল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের লড়াইয়ে মাঠে থাকবে তিন আর্জেন্টাইন রেফরি দুই লাইন্সম্যানের পাশাপাশি মাঠের প্রধান রেফরিও আর্জেন্টাইন কর্মেবল এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল উরুগুয়ের ম্যাচের রেফ্রিদের নাম সেখানে প্রধান রেফরি হিসাবে যিনি মাঠে থাকবেন তিনি হলেন আর্জেন্টিনার ডারিও হ্যারেরা অ্যাসিস্ট্যান্ট রেফরি জুয়ান পি বেলাত্তি দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রেফরি ক্রিস্টিয়ান নাভারো এই তিনজন আর্জেন্টাইন রেফারি ফোর্থ অফিসিয়াল ইভান ওয়াটন ফিফ্থ অফিসিয়াল ভি এ ভিএর রেফ্রি মেক্সিকোর গুয়েলার্মো পাচিকো অ্যাসিস্ট্যান্ট ভি এ আর রেফ্রিও মেক্সিকোর এরিক মিরান্ডা এবং দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট ভিএআর রেফ্রি তাতিয়ানা গুজবান